নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। 3 বছরেও কেটিয়া সেতু হলো না, 1.5 বছরের মধ্যে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কেটিয়া সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 বছর পার হলেও তার কাজ শেষ হলো না। ফলে কেটিয়া নদীর ওপর পুরনো সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী বাস থেকে মালবাহী লরি, এমনকি ওভারলোডেড গাড়িও। সেতু নির্মাণ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ক্ষুব্ধ স্থানীয় মানুষজনও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 10 টনের বেশি মালবাহী গাড়ি যাতায়াত নিষিদ্ধ করা সত্ত্বেও পুলিশকে টাকা দিয়ে সেই গাড়ি যাতায়াত করে। জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বছর শেষের আগেই সেরে ফেলতে হবে সব বকেয়া কাজ, আর তারপরেই নড়ে চড়ে বসেছে পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ত দপ্তর। সোমবার পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অতনু মাইতিকে সঙ্গে নিয়ে চন্দ্রকোনার কেটিয়া সেতু সহ ঘাটাল মহকুমার বেশ কিছু কাজ সরজমিনে খতিয়ে দেখেছেন। নির্মীয়মান সেতুর ওপর দাঁড়িয়ে নির্মলবাবু বলেন, এই জায়গাটি খারাপ, তাই সেতু নির্মাণে বেশি দেরি হলো। আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের 50 মিটার লম্বা, 18 মিটার চওড়া কেটিয়া সেতু নির্মাণের জন্য 13,02,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে, সময় ধার্য ছিল 18 মাস, কিন্তু আজও সেতুর কাজ শেষ হয়নি। সেতু নির্মাণের দীর্ঘ সূত্রতা নিয়ে সরব হয়েছিলেন চন্দ্রকোনার বিডিও রবীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্য দোলই। এই ব্রিজটা 2019-এ ওয়ার্ক অর্ডার হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এই স্কিমে সারা ঘাটাল, যদিও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করেনি, তা সত্ত্বেও আমরা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যাতে বিপর্যয়ের সময় যাতায়াত করা যায়, হসপিটালের সাথে যোগাযোগ থাকে, তার জন্য ঘাটাল থেকে আপ টু কেশপুর পর্যন্ত অনেক কজওয়ে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানকারও ঠিক স্বপ্নের প্রকল্প কেটিয়া ব্রিজ, অর্থাৎ শিলাবতীর এখানে একটা ব্রাঞ্চ এসে এত উপচে যায় জল, বন্যার সময় ভাবা যায়নি। এই শিলাবতী ব্রিজে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা নিয়ে তিনি 2019 সালে একটি ওয়ার্ক অর্ডার করেন এবং পিডব্লিউডিকে হ্যান্ড ওভার করেন। মিনিমাম তেরো কোটি টাকার এই ব্রিজ স্যাংশন হয়, যার সাথে চারটে হচ্ছে ব্লক কালভার্ট ছিল 807, 212, 867 এবং এটা হচ্ছে 292। এই চারটে বক্স কালভার্ট নিয়ে আমাদের টোটাল 13 কোটি এবং 15 কোটি এই নিয়ে টোটাল 29 কোটি টাকার এই প্রজেক্ট পিডব্লিউডি বানিয়েছিলেন। আমাদের পরিকল্পনা ছিল যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে চিন্তাধারা, যে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার হলেও কেন্দ্রীয় সরকার মাস্টার প্ল্যান স্যাংশন দিচ্ছে না, তা সত্ত্বেও আমরা যাতে ঘাটাল থেকে রেস্কিউ করতে পারি, বন্যার হলে মানুষরা হসপিটালের সঙ্গে স্কুল কলেজের সাথে যোগাযোগ রাখতে পারে, তারই পরিকল্পনা নিয়েছিলেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অফিসারদের আমরা নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর চিন্তাধারা নিয়ে, আমরা এখানে ভিজিট করতে এসেছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। নিউ নিদান ফার্মেসি, ঠিকানা ঘাটাল কুশপাতা পেট্রোল পাম্পের সন্নিকট।